এখন দেখো বি হচ্ছে মাইনাস আর বি স্কয়ার হচ্ছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস স্যার মাইনাস দাঁড়াও নেগেটিভটা দিছো অনেক, তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে তোমার কি বি ইউ, এখন যোগ করো তাহলে যোগ করার মানে কি যে এ ইউ তাহলে মাইনাস, এখানে আছে দুটো একটা পজিটিভ থ্রি এ স্কয়ার টু এফ স্কয়ার বি টু স্কয়ার থ্রি না এটা মাইনাস হচ্ছে কি আচ্ছা থ্রি 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 মাইনাস কিউ বি কিউ তোমাদের বলো তোমাদের কারো আছে না স্যার নাই না স্যার নাই 10 নম্বরটা দেখো 10 নম্বরটা সবারই উঠা হয়েছে মাইনাস 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 এটা বুঝছো জি স্যার আবু সাইদ বুঝছো ইয়াসিন ইয়াসিন বুঝছো আচ্ছা এরপর স্যার আমি অফলাইনে চলে গেছিলাম বুঝেছো এরপর দেখো 10 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কের বড় আছে তোমরা পাঁচ পাঁচ করে বুঝে দিও কি বাবু দাদা এটা প্রাইমারি টু হইছে আমরা হ্যাঁ যেন কলমে লাগে দেখো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর একটু সবাইকে মিউট করেন হ্যালো চুপঠাক বেড়া আমার সবগুলোকে গুণ করবো
তারে 60 দিন সালে গড়া দেখা যায় না বুঝি না তারে একটু হ্যাঁ দি স্যার কি হয়েছে বলো স্যার তুলছি আচ্ছা এখন দেখো তাহলে মাইনাস মাইনাস আর প্লাস হচ্ছে কি 3x মাইনাস তাহলে কি 3 কে 5 কে গুণ করে কত 15x এটা মাইনাস এটা মাইনাস 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 কি মাইনাস মাইনাস প্লাস স্কয়ার মাইনাস কত 15 এর প্লাস এখানে আপনারা মুছে দিলেন না আচ্ছা এখন দেখো যোগ করো যোগ করে এখানে যোগ করো এটা হচ্ছে কি তোমার বলো n বড় স্যার আমরা 6 এ করছি মানে 4.3 এ দ্বিতীয় সংখ্যা यस স্যার তাহলে প্লাস এখন 9 থেকে 1 বাদ তাই কি x u এটা বুঝছো আর এখন দেখো এই মাইনাস মাইনাস কি সবগুলো মাইনাস তাহলে কি হবে এখানে তোমার প্লাস তাহলে কি হবে এগুলো মাইনাস মাইনাস প্লাস এগুলো প্লাস কত হবে কত হবে এখানে 34 এই বলো নাকি 16 তাহলে এখানে পাস তাহলে এখানে কি হবে পাস x পাস হচ্ছে 20 এখন বুঝো কারো বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করো আর একটু শরণ দেখা যাচ্ছে না এই বেটা এত সুন্দর রিপোর্ট দেখা যায় গেছে দেখো জি স্যার আরে হই গেছে হই গেছে এই সাইডে তোমার কালকে নতুন বই আসছে তো এই জন্য সরাবে যাচ্ছে না ক্লাস করতে অসুবিধা হচ্ছে কি এ বলো কারো বুঝতে সমস্যা আছে স্যার না স্যার ইয়াসিন বুঝছো জি স্যার এম এরা বুঝছো না স্যার জি স্যার বুঝছি আচ্ছা এখন দেখো এখন আমরা বইয়ের অঙ্ক করাবো এর আগে আমরা অঙ্কগুলো করছিলাম মেয়েরা করছে কিনা আমরা জানি না ছেলেদের ক্লাসে আমরা অঙ্কগুলো করছিলাম 1 থেকে 12 পর্যন্ত তোমাদের ক্লাসে করো না আমি শেষ করে ফেলছি তোমরা শেষ করে ফেলছো গুড দেখো আমরা 12 থেকে শেষ করলে আমরা বানাবো তাহলে বুঝে ফেললাম আচ্ছা একটা করে দিই কোনজন গেলা কাছে গিয়ে ঘুরে কল্যাণ লাগিলা না কোন জানো করতে পারবা স্যার করতে পারব
লাগবো না বলো প্রথম লাগি কি হলো প্রথম লাগি কি হলো কি বলছে প্রথমটা বলো স্যার 5 স্যার 5 এ স্কয়ার 6 এ স্কয়ার স্যার স্কয়ার হবে সরি স্যার তাহলে 3 এ মাইনাস 3 এ প্লাস আর হচ্ছে কি 3 বি মাইনাস তাহলে প্লাস এ মাইনাস কি মাইনাস 5 4ab বাম দিকে প্লাস হওয়ার দরকার নেই তাহলে 2 এবি প্লাস 3 আর তো এবি 5 6 বি স্কয়ার বুঝি নাই 6 বি স্কয়ার হবে স্যার 6 বি স্কয়ার প্লাস হবে না মাইনাস হবে বলো প্লাস মাইনাস মাইনাস 6 বি স্কয়ার ঠিক আছে এখন এটা কি যোগ করো না বলো যোগ করে কিমান করব না এর আদার 6 এর স্কয়ার এখন দাও এখানে মাইনাস আছে কয়টি ডেমোব্রক প্লাস হচ্ছে 4 এর তাহলে কেন বিয়োগ হবে তাহলে মাইনাস মানে বড় চিহ্নটা বলতে পারি 5 ab মাইনাস 6 b স্কয়ার এটা হচ্ছে তোমার উত্তর ডেমোব্রক ক্যামেরা অন কর আচ্ছা তোমাদের শুনো তোমাদের বাড়ির কাজ হচ্ছে 13 14 15 16 17 18 হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে কত 14 থেকে 18 পর্যন্ত ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এটা হলো বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম